আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে MRS ইন্টেরিয়র অ্যান্ড ডেকোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সামনে আবারও নিয়ে হাজির হলাম উডেন ফ্লোরের নতুন ভিডিও। এই যে দেখেন রুমটা, খালি রুম, কাজ শুরু করলাম। এই যে তিনটা পিস লাগানো শেষ, পরের পিসটা লাগাইতেছি। রুমটা একটু আঁকা বাঁকা আছে, তার জন্য লেবেল করে নিতেছি। লেবেলটা দেখে একটু বাঁকা ছিল, তাই প্যাকিং দিয়ে পরবর্তী ফ্লোরটা ফিটিং করব। এই যে ফ্লোরের জয়েন্ট আমি মিল করতেছি, এই যে এগুলো একটু সতর্কভাবে মিল করতে হয়, একটু বেশ কম হলে জয়েন্ট ফাঁকা দেখা যায়। ওইটা ফিটিং করা শেষ, পরবর্তীতে ফিটিং করতেছি। এই যে ফিটিং করতেছি, এটা এগুলো হচ্ছে প্রথমগুলো ফিটিং করতে একটু ঝামেলা হয়। প্রথম দুই তিন সিরিয়াল লাগানোর পরে আর কোনো প্রবলেম হয় না। তো এটা হচ্ছে, এটা সাইজ হচ্ছে 8 ইঞ্চি বাই 48 ইঞ্চি, আর এগুলো হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিংয়ে। এগুলো মোটামুটি 8-10 বছরও কিছু হয় না, ভালো কোয়ালিটির মাল। এগুলোর ফাইবারগুলো সরাসরি দেখতে অনেক গর্জিয়াস, মনে হয় যে রিয়েল কাঠ বা উডের ইয়েটা থাকে। এগুলো হচ্ছে আবার লেকার করা থাকে, লাগানোর পরে গ্লেজ দেয়, গ্লেজি মাল। এই যে দেখেন মোটামুটি কয়েক পিস ফিটিং করা শেষ। এই যে কর্নারে কাটিং শেষ করলাম, এরপরে 3 নম্বর সিরিয়ালে ফিটিং করতেছি। শেষ ফিটিং করা, কাজ ফুল ফিনিশিং। কাজের ফুল ভিডিও করি নাই, কারণ ফুল ভিডিও করলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা, এই জন্য 3-4টা লাইন করে দেখালাম। এরপরে ফুল কমপ্লিট করে এরপরে পুরো রুমের ভিডিও করতেছি। এই যে দেখেন কত সুন্দর দেখায় রুমের গেট আপ পুরো চেঞ্জ। এই যে একটা সাইড, এই যে ফিনিশিংগুলো দেখেন, ওইদিকে আলমারির নিচেও দেওয়া আছে, একবারে কোনো স্কেটিং ইউজ করতে হয় নাই, সুন্দর করে কাটিং করে ফিটিং করছি। একবারে লেবেলে লেবেলে সবগুলো অ্যাকুরেট করে কাটিং করা, যার জন্য কোনো স্কেটিং ইউজ করার কোনো প্রয়োজন নাই। এদিক দিয়ে আবার হচ্ছে সেলফ ডিজাইন করা, এদিক দিয়ে আলমিরা করা হয়েছে। এরপরে এই যে দেখেন কত সুন্দর একটা র্যাক করা হয়েছে, ওই র্যাকটার ভিডিও করা হয় নাই ফিটিং এর সময়। আর এই যে এখানে কাঠ দিয়ে লুবার করা হয়েছে, কাঠ না, বোর্ড দিয়ে লুবার ডিজাইন করা হয়েছে। তো এই হচ্ছে আজকের কাজের ফুল ভিডিও, কাজ শেষ পর্যায়ে শেষ ফিনিশিং দেওয়া। এই যে দেখেন কত সুন্দর দেখা যায়, এই যে একবারে রিয়েল উড মনে হয়, এই যে কত সুন্দর দেখাচ্ছে, এই যে দেখতেই পারছেন।